বর্তমানে অনলাইনে পাওয়া যায় না এমন পণ্য খুব কমই আছে। সেই সাথে তাল মিলিয়ে অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস নিজের একটি শক্তিশালী জায়গা করে নিয়েছে অনলাইন দুনিয়ায়। 1994 সালে পিজা হাট প্রথমবারের মতো অনলাইনে ফুড অর্ডার সার্ভিসটি চালু করে। প্রযুক্তিগত অগ্রগতি এবং জীবনযাত্রার পরিবর্তনের জন্য অনলাইন ফুড বিজনেস বাংলাদেশেও ব্যাপকভাবে প্রচলন শুরু হয়েছে, বিশেষত ঢাকা এবং দেশের আরও কয়েকটি শহরে অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সেই সূত্রে স্টার্টআপ হাংগ্রিনাকি 2013 সালে প্রথমবারের মতো দেশে অনলাইন ফুড ডেলিভারি ধারণাটি চালু করেছে এবং পরবর্তীতে বিশ্বব্যাপী চালু হওয়া আরও বেশ কয়েকটি সংস্থা এই ব্যবসার সাথে সংযুক্ত হয় এবং যার মাধ্যমে ঘরে বসে পছন্দের খাবার যে কোনো সময় অর্ডার করে ডেলিভারি পাওয়াও সম্ভব হয়। আজকে আমরা কথা বলবো দেশের প্রথম অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম হাংগ্রিনাকি সম্পর্কে। ইন্টারনেটের কল্যাণে ঘরে বসেই পছন্দের ফুড অর্ডার করা এখন খাবার প্রেমীদের জন্য অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। এখন ফুড লাভারদের কষ্ট করে রেস্টুরেন্টে গিয়ে লম্বা লাইন ধরার প্রয়োজন হয় না, নিজের ফোন বা ল্যাপটপের মাধ্যমে ফুড অর্ডার করা সম্ভব হয় যে কোনো সময়। অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস গ্রাহক এবং রেস্টুরেন্ট যারা অনলাইন অর্ডারে অংশ নেন তাদের উভয়ের জন্যই অনেক বেশি সুবিধা নিয়ে এসছে। অনেক সময় রেস্টুরেন্টের লোকেশন নিয়ে থাকে প্রবলেম, যেখানে অনেক গ্রাহক যেতে পছন্দ করেন না। এদিকে অনলাইনের মাধ্যমে ফুড ডেলিভারি করার কারণে রেস্টুরেন্টগুলো করতে পারছে নিজেদের ব্র্যান্ডিং, আবার ঘরে বসে মুহূর্তের মধ্যেই খাবার ডেলিভারি নিতে পারছে গ্রাহকরা। বাংলাদেশের যতগুলো স্ট্যান্ডার্ড ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম রয়েছে তার মধ্যে হাংগ্রিনাকি অন্যতম। 2013 সালে প্রতিষ্ঠিত এই ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম বাংলাদেশের প্রথম অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে তাদের যাত্রা শুরু করে। দেশীয় ব্র্যান্ড হিসেবে যাতে করে ব্র্যান্ডের নামের মধ্যে একটি দেশীয় ফিল নিয়ে আসা যায় তার জন্যই নামকরণ করা হয়েছে হাংগ্রিনাকি। হাংগ্রিনাকি প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছেন তসিব আহমেদ, আহমেদ এডি এবং সাজিদ রহমান। তাদের সবাই চাকরিতে যুক্ত থাকলেও বিভিন্ন আইডিয়া নিয়ে চিন্তা করতেন বিজনেসের জন্য। বিভিন্ন আইডিয়া নিয়ে চিন্তা করতে গিয়ে কাটিয়ে দেন প্রায় 3 মাসের মতো সময়, কিন্তু তখনও ফুড ডেলিভারি সার্ভিসের কথা তাদের মাথায় আসেনি। মজার বিষয় হলো এই দীর্ঘ আলোচনার সময় তারা সব সময় বাইরে থেকে খাবার অর্ডার করতেন, কখনো গাড়ি পাঠিয়ে ড্রাইভার দিয়ে খাবার আনতেন বা পাশের দোকান থেকে কিছু একটা অর্ডার করে খেয়ে নিতেন। সেই সময় বাংলাদেশে পিজা হাট এবং অল্প কিছু রেস্টুরেন্ট ছাড়া কোনো রেস্টুরেন্ট ফুড ডেলিভারি সার্ভিস চালু করেনি। সেই সময় তারা উপলব্ধি করেন যে তাদের যদি প্রয়োজনের সময় খাবার নিয়ে আসতে সমস্যা হয় তবে নিশ্চয়ই আরও অনেক মানুষ আছেন যারা একই ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। সেই মুহূর্তেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশে বিশেষত ঢাকায় ফুড ডেলিভারির মতো কিছু করার চেষ্টা করবেন। সেই চিন্তা থেকেই 2013 সালের অক্টোবরের 1 তারিখ তারা তাদের ওয়েবসাইটটি লঞ্চ করে। 6 জনের একটি টিম মেম্বার, অফিসের একটি রুম ভাড়া নিয়ে তাদের পথ চলা শুরু হয়। ছিল মাত্র 30টি রেস্টুরেন্টের সাথে তাদের পার্টনারশিপ, যার মাধ্যমে তারা তাদের অপারেশন শুরু করেন এবং 2 জনের একটি ডেলিভারি টিমও ছিল তাদের সাথে। হাংগ্রিনাকি প্রথম মাসে প্রায় 200টি অর্ডার সম্পন্ন করেছিল। এই অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মটির কোফাউন্ডার এবং প্রধান নির্বাহী আহমেদ এডি। যাত্রা খুব সীমিত পরিসরে হলেও বর্তমানে হাংগ্রিনাকির বিস্তার বেড়ে গেছে অনেক দূর। ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার এই 5টি শহরে অপারেটিং করছে বর্তমানে তারা। বার্গার থেকে শুরু করে বিরিয়ানি, সামুদ্রিক খাবার সহ প্রায় 1,20,000-এর বেশি খাবারের আইটেমের বিশাল মেনু রয়েছে তাদের অ্যাপে। গ্রাহকদের জন্য রয়েছে সব সময় আকর্ষণীয় প্রমোশনাল কোড এবং ডিসকাউন্ট। সম্প্রতি নতুন UI UX এবং আরও কিছু আকর্ষণীয় ফিচার যোগ করা হয়েছে হাংগ্রিনাকির মোবাইল অ্যাপ্লিকেশনে, যা এই অ্যাপটির ব্যবহার আরও বেশি স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে। যখন কোনো অর্ডার হাংগ্রিনাকিতে প্লেস করা হয় তখন একটি কনফার্মেশন মেসেজের মাধ্যমে গ্রাহকের অর্ডারটি হাংগ্রিনাকি অ্যাপসের মাধ্যমে কনফার্ম করা হয়। অর্ডার কনফার্ম করার পর ফুডটি রিসিভ করে ডেলিভারি ম্যান সেই অর্ডারটি গ্রাহকের বাসায় পৌঁছে দেয়। কাস্টমার খাবার পাওয়ার পর ডেলিভারি ম্যানকে বিল পে করতে পারেন অথবা অনলাইনে বিকাশ বা কার্ডের মাধ্যমে অগ্রিম টাকা দিয়ে অর্ডার করতে পারেন। যদি কোনো কারণে অর্ডার বাতিল হয়ে যায় তাহলে অগ্রিম টাকা কাস্টমারদের কিছু নির্দিষ্ট সময় পরেই ফিরিয়ে দেওয়া হয়। যে কোনো সমস্যার জন্য একজন কাস্টমার হাংগ্রিনাকির কাস্টমার সার্ভিস টিমের সাথে কমিউনিকেশন করতে পারেন। শুরুতে একটি ভিন্ন ডেলিভারি টিম সেট আপ করা হয়েছিল তাদের ফুড ডেলিভারি করার জন্য এবং হাংগ্রিনাকি তাদের সাথে একটি থার্ড পার্টি অংশীদার হিসাবে কাজ করছিল, কিন্তু বর্তমানে হাংগ্রিনাকি প্ল্যাটফর্মটি রয়েছে নিজস্ব ডেলিভারি টিম। গ্রাহকদের কাছ থেকে ডেলিভারি চার্জ, যা শুরুতে নির্ধারণ করা হয়েছিল ঢাকায় 75 টাকা, তবে সেটি এখন কমিয়ে মাত্র 19 টাকায় করে দেওয়া হয়েছে। তাদের মূল আর্নিং পয়েন্ট হচ্ছে রেস্টুরেন্টের কমিশন। রেস্টুরেন্ট তাদের খাবারের দামের উপর ভিত্তি করে কমিশন প্রোভাইড করে হাংগ্রিনাকিকে। এটি সাধারণত খাবার ধরনের উপর নির্ভর করে 10-15% মধ্যে হয়ে থাকে। 2021 সালের মার্চ মাসে আলিবাবা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ই কমার্স সাইট দারাজ ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম হাংগ্রিনাকিকে কিনে নেয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি যৌথ সংবাদ সম্মেলনে এই খবরটি সবার সামনে উপস্থাপন করা হয়। আলিবাবা এই স্টার্ট আপটিকে $1 মিলিয়নেরও কম দামে নিজেদের করে নিয়েছে। যদিও হাংগ্রিনাকি সব থেকে বড় বাংলাদেশি মালিকানাধীন এবং পরিচালিত অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস, তবুও এটি এর
শুরুতে বেশ ধাক্কা খেয়েছিল সফলতা অর্জন করতে, কারণ হাঙ্গরিনাকির মূল প্রতিদ্বন্দ্বী ছিল জার্মান ভিত্তিক গ্লোবাল ফুড ডেলিভারি সার্ভিস ফুডপান্ডা, যা বিশ্বব্যাপী 26টি দেশে তাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। এছাড়াও স্থানীয় প্রতিদ্বন্দ্বী পাঠাও সহজ ই ফুডের মতো প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে সার্ভিস প্রোভাইড করাটাও বেশ কঠিন হয়ে যাচ্ছিল। এর মধ্যে ফুসফুস ক্যান্সারের সাথে 2 বছর লড়াইয়ের পর 2019 সালে হাঙ্গরিনাকির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং প্রধান অপারেটিং অফিসার তসিফ আহমেদের মৃত্যুর পর হাঙ্গরিনাকি বেশ হিমশিম খেয়ে যায় সার্ভাইভ করতে। প্রধান নির্বাহী আহমদ এডি এই কঠিন সময় তাদের স্টার্ট আপটিকে বিল্ড আপ করার চেষ্টা করে যাচ্ছিলেন বেশ। দারাজ হাঙ্গরিনাকিকে শতভাগ অ্যাকোয়ার করে নিয়েছে বর্তমানে, তবে হাঙ্গরিনাকিতে কর্মরত সমস্ত কর্মীরা যথারীতি কাজ করবে এবং দারাজের মালিকানাধীন ইন্ডিপেন্ডেন্ট ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম হিসাবে হাঙ্গরিনাকি একটি পৃথক ব্র্যান্ড হিসাবে কাজ করবে। দারাজ অ্যাকোয়ার করার বিষয়টিকে পজিটিভ উল্লেখ করে প্ল্যাটফর্মটির সিইও আহমদ এডি বলেন, তাদের জন্য এটি গর্বের বিষয় এবং হাঙ্গরিনাকিকে একটি শক্তিশালী স্থানে পৌঁছে দেওয়ার জন্য তারা দারাজের সাথে যৌথভাবে কাজ করে যাবেন। দারাজের অধীন হাঙ্গরিনাকি প্ল্যাটফর্মটি নিজেদের কাস্টমার সার্ভিস, প্রোডাক্টের মান, ডেলিভারি টাইম সহ সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপডেট করেছে। বর্তমানে হাঙ্গরিনাকি প্ল্যাটফর্মে তাদের 5 লক্ষেরও বেশি নিয়মিত গ্রাহক রয়েছেন এবং 5টি শহরের প্রায় 4,000 রেস্টুরেন্টের থেকে তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন। তাদের অধীন কর্মরত ডেলিভারি ম্যানের সংখ্যাও বর্তমানে 2,000েরও বেশি। লিঙ্কডইন অনুযায়ী তাদের এমপ্লয়ি সংখ্যা বর্তমানে 50 জনেরও বেশি। ঢাকার মহাখালী DOHS-এ তারা তাদের কর্পোরেট অফিস পরিচালনা করছেন। 2021 সালে দারাজ হাঙ্গরিনাকিকে নিজেদের অধীনে নিয়ে আসার পর হাঙ্গরিনাকির ফান্ডিংয়ে আমূল পরিবর্তন আসে। সরাসরি ফান্ড নিয়ে কোনো তথ্য উল্লেখ না থাকলেও দারাজের মাধ্যমে এশিয়ান অনেক বড় কোম্পানি এখন হাঙ্গরিনাকির ইনভেস্টর। এছাড়াও 2015 সালে দ্য ডেইলি স্টার ICT অ্যাওয়ার্ডে হাঙ্গরিনাকি ICT স্টার্টআপ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অর্জন করে। দারাজের প্ল্যান অনুসারে হাঙ্গরিনাকির অবকাঠামো, প্রযুক্তি এবং মানব সম্পদ বিভাগে বিনিয়োগের পাশাপাশি প্রায় 100টি শহরে হাঙ্গরিনাকির নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা করছে তারা। এছাড়াও হাঙ্গরিনাকির বর্তমান প্রধান নির্বাহী আহমদ এডি জানান, দারাজের সহায়তায় দেশের সব প্রান্তে হাঙ্গরিনাকিকে পৌঁছে দেয় তাদের ভবিষ্যতের একমাত্র লক্ষ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের ভিডিও নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও পরবর্তীতে কোন স্টার্ট আপটির ফিচার সম্পর্কে জানতে চাচ্ছেন সেটিও জানাতে ভুলবেন না। বিজনেস ওয়ার্ল্ডের আরও গুরুত্বপূর্ণ সব তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।